গণিত প্রেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই অঙ্কগুলো কিভাবে শর্টকাট ট্রিকের সাহায্যে করতে হয় তাও শেখানো হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ? এখানে 4টা অপশন দেওয়া আছে, তোমাদেরকে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে। এই অঙ্কটি আমরা সমাধান করব একটা শর্টকাট ট্রিকের সাহায্যে, যার সাহায্যে খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে এই অঙ্কটি সমাধান করা যাবে। আমরা এই প্রশ্নটিতে দেখতে পাচ্ছি এই 10 হলো ক্রয় মূল্য আর 11টা হলো বিক্রয় মূল্য, আর আমরা লাভ বের করি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে, তাই তো? তাহলে এই 11 থেকে 10 বিয়োগ করলে হবে 1। তাহলে এই প্রশ্নতে ক্রয় মূল্য আছে 10 আর লাভ হলো 1, তাই তো? আর আমরা জানি শতকরা লাভ বের করতে হয় এই সূত্র দিয়ে, আর আমরা দেখতে পাচ্ছি এখানে লাভ হচ্ছে 1 টাকা, ক্রয় মূল্য হলো 10 টাকা, তাই আমরা লাভ আর ক্রয় মূল্য এখানে দেখে দেখে বসিয়ে দিলাম। এবার এই 10 আর এই 100 কাটাকুটি করো, কাটাকুটি করে উত্তর পেলাম 10। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 10, মানে এই সি নাম্বারটা। এই ট্রিকটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই ধরনের অঙ্ক প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতে এসে থাকে। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব আর খুব সহজে একটা শর্টকাট ট্রিকের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। প্রশ্নটি হলো এটাই, একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় 25%, 28%, 30% কি 32% হবে? এই অঙ্কটিও চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে তোমাদেরকে অবশ্যই এই অঙ্কটা শিখতে হবে। আর আগের মতো এই অঙ্কটিও আমরা একটা শর্টকাট ট্রিকের সাহায্যে করব, তোমরা যাতে এই অঙ্কটি খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যেই করতে পারো। তোমরা দেখো এই প্রশ্নটিতে 2 বার ছাড় দিয়েছে, একবার 20%, তারপরে 10%। এই অঙ্কটা আমরা এই শর্টকাট ট্রিকের সাহায্যে করব। এই শর্টকাট ট্রিকের মধ্যে তোমরা যেটা এক্স আর ওয়াই দেখতে পাচ্ছ, এই এক্স এর জায়গায় বসাতে হবে 20% আর এই ওয়াইয়ের জায়গায় বসাতে হবে 10%। এক্স এর জায়গায় 20 আর ওয়াইয়ের জায়গায় 10 বসিয়ে আমরা পাবো এটা। এবার তোমরা শুধু কাটাকুটি করো, আর কাটাকুটি করে পাচ্ছি 28, আর এই 28ই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর কোনটা হলো? এই বি নাম্বার অপশনটা। এবার আমি 3 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে আমি তা শিখাবো একটা শর্টকাট ট্রিকের সাহায্যে। এবার আমরা এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। প্রশ্নটা দেখে যত কঠিন মনে হচ্ছে এই প্রশ্নটা কিন্তু ততটাই সহজ। এই অঙ্কটা কিভাবে শর্টকাট ট্রিকের সাহায্যে করতে হয় তোমরা যদি বুঝে নাও, তাহলে জীবনে কোনোদিন এই অঙ্কটা আর ভুলবা না। তোমরা প্রশ্নটিতে একটু দেখো, এখানে কিন্তু অসীম চিহ্ন দেওয়া আছে, তাই তো? এইরকম প্রশ্নতে তোমরা যদি কোনোদিন দেখতে পাও যে অসীম চিহ্ন দেওয়া আছে, মানে এই চিহ্ন দেওয়া আছে, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই প্রশ্নের মধ্যে যে সংখ্যাটা লেখা আছে সেটাই হবে উত্তর। আর আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের মধ্যে 13 বার লেখা আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হলো 13। তোমরা হয়তো সবাই মনে মনে ভাবছো আর হাসছো যে এই অঙ্কটা এত সহজ হয়ে গেল, সত্যি এই অঙ্কটা অনেক সহজ ছিল। এবার আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্নটি হলো এটা, কোনো সংখ্যার 40% 120 হলে সংখ্যাটি কত? 200, 300, 100 কি 400? এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা একটা শর্টকাট ট্রিকের সাহায্যে খুব সহজেই বের করব। এই ধরনের প্রশ্নের শর্টকাট ট্রিকে উত্তর বের করার নিয়মটা হলো এটা, যে সংখ্যাটা পার্সেন্টেজ দিয়ে লেখা থাকবে সেটা লিখতে হবে নিচে, আর পার্সেন্টেজের পরের সংখ্যাটা লিখতে হবে উপরে, আর সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এবার তোমরা এই সংখ্যাগুলোকে কাটাকুটি করো, আর কাটাকুটি করে পেলাম 300, আর এটাই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর হলো এই বি নাম্বার অপশনটা। এবার আমরা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলছে দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 হলে অপরটি হবে 35, 105, 42 কি 7? এই প্রশ্নের উত্তরও কিন্তু আমরা শর্টকাট ট্রিকের সাহায্যে বের করব। এই প্রশ্নটি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি বারবার কিন্তু চাকরির পরীক্ষাতে এসেছে। তোমরা প্রশ্নটিতে দেখো লসাগু বলে দিয়েছে 315 আর গোসাগু বলেছে 7, তার উপরে একটা সংখ্যা দিয়েছে 35, তো বলছে যে অপর সংখ্যাটি কত হবে? এই অঙ্ক করতে গেলে প্রথমে তোমাদের কাজ হবে যে লসাগু আর গোসাগু গুণ করো, মানে 315 আর 7 গুণ করো, ঠিক আছে? এবার এটাকে এই যে একটা সংখ্যা দেওয়া আছে, মানে 35 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর পাবো 63, আর এটাই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের সঠিক অপশনটা কোনটা?
ডি নাম্বার। এবার আমরা 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে বলছে, যদি কোনো আসল 20 বছরে সুদ আসল 5 গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? 10% হবে কি 16% হবে কি 20% হবে কি 12% হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে কত গুণের কথা বলছে। দেখো এই প্রশ্নতে 5 গুণের কথা বলছে, তাই না? যেহেতু এখানে 5 গুণের কথা বলছে, এই কারণে 5 থেকে 1 কমাও। যত গুণের কথা বলবে সবসময় কিন্তু সেটা থেকে 1 কমাতে হবে। তাহলে 5 থেকে 1 কমালে কত হবে? 4। এই 4কে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 আর 100 গুণ করে হবে 400। এই 400কে এই 20 দিয়ে ভাগ করে দাও। 400কে 20 দিয়ে ভাগ করলে হবে 20। আর এটাই হলো এই প্রশ্নের উত্তর। তাহলে এই প্রশ্নের উত্তর পেলাম সি নাম্বারটা, মানে 20%। তাহলে আমরা এইভাবে এই অঙ্কটাও একটা শর্টকাট ট্রিকের সাহায্যে খুব সহজেই আমরা করে দিলাম। এবার আমরা অঙ্ক করব 7 নম্বর। প্রশ্নতে জানতে চাইছে 4,539 × 4,545 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই প্রশ্নের উত্তর কি 9 হবে কি 16 হবে কি 25 হবে কি 4 হবে? এখন আমরা এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব। এই অঙ্কটা চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই অঙ্কটি আমরা একটা শর্টকাট ট্রিকের সাহায্যে খুব সহজেই করে দিব। আমরা এখানে দেখো প্রশ্নতে 2টা সংখ্যা দিয়েছে, তাই না? একটা 4,539 আর একটা 4,545। আমরা সাধারণ নিয়মে এই অঙ্কগুলো কীভাবে করি বলতো? এই 2টা সংখ্যা আগে গুণ করি, গুণ করে বর্গমূল করতে হবে, তাই তো? কিন্তু এত বড় 2টা সংখ্যাকে গুণ করতেই তো অনেক টাইম লেগে যাবে, তার উপরে আবার বর্গমূল করতে হবে। এই অঙ্ক করতেই তোমার 5 থেকে 6 মিনিট নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা এই অঙ্কটা এই নিয়মে করব না। আমরা কি করব যে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। মানে 4,545 থেকে 4,539 বিয়োগ করো। আর তোমরা দেখতেই পাচ্ছ যে 4,545 থেকে 4,539 বিয়োগ করে হবে 6। এবার এই 6কে 2 দিয়ে ভাগ করতে হবে। তোমরা মনে রাখবা সব সময় কিন্তু 2 দিয়েই ভাগ করতে হবে। এই 6কে 2 দিয়ে ভাগ করে পেলাম 3, আর এই 3-এর বর্গ হবে 9। তাহলে এই প্রশ্নের উত্তর হলো 9, মানে এ নাম্বার অপশনটা ঠিক আছে। এবার আমরা 8 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, যে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি তার ক্ষেত্রফল কত হবে? 9 বর্গ সেমি, 10 বর্গ সেমি, 16 বর্গ সেমি কি 9√3 বর্গ সেমি হবে? এই অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে। তোমরা জানো কোন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 × π², তাই তো? প্রশ্নতে দেখতে পাচ্ছি একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি, তাই তো? আর এই 6 সেমিকে আমরা এই বাহুর জায়গায় বসিয়ে দিব। বাহুর জায়গায় 6 সেমি বসিয়ে আমরা পাবো এটা। আর এটাকে তোমরা কাটাকুটি করে ক্যালকুলেশন করো, দেখো তোমরা উত্তর পাবা 9√3। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো এটা।